ওপেন উইথ সৌমিতায় আপনাদের স্বাগত। আজকে ছোট বড় সকলের প্রিয় একটা খাবার ফিশ ফ্রাই করে দেখাবো। ফিশ ফ্রাই বানাতে কি কি উপকরণ লাগবে দেখে নেওয়া যাক। ফিশ ফ্রাই মূল উপকরণ ফিশ, যেটা ভেটকি মাছ নেওয়া হয়েছে, এইভাবে ফিলে করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এছাড়া কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, পেঁয়াজ, আদা, রসুন একদম মিহি করে না বেটে একটু আধ বাটা করে রেখেছি। একটা ডিম, নুন, বিস্কুটের গুঁড়ো আর প্রয়োজন মতো চাট মশলা দিয়ে আমি পরিবেশন করব বলে চাট মশলা রেখেছি। এবার আমরা রান্নাটার প্রথম ধাপ, যেটা এই মাছটাকে ম্যারিনেট করতে হবে। বেশিক্ষণ না, মিনিট দশেক ম্যারিনেট করলেই হবে। সামান্য নুন এইভাবে ছড়িয়ে দিয়ে, আর লেবুর রস, যেটা মাছের গন্ধটাকে নষ্ট করে দেবে এবং মাছটাকে নরম হতেও সাহায্য করবে। ভেটকি মাছ এমনিতেই নরম, আর হতেও বেশিক্ষণ লাগবে না। এটা করে রাখলে মাছটার গন্ধটা থাকবে না। এইভাবে মাখিয়ে আমরা মিনিট দশে রেখে দেব। এটা এখন এবার পেঁয়াজ আদা রসুন মাখাতে হবে। পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো দিয়ে মাখিয়ে, এবং লঙ্কা, লঙ্কা আমি কাঁচা লঙ্কা বাটা এখানে চারটে রেখেছি, চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে মাছগুলোকে মাখাব। মাখিয়ে আমি আরো 10 মিনিট রেখে দেব। সব ফিশ ফ্রাই এইভাবে আমি বাইন্ডিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দু কোট করে দিয়েছি, যার জন্য একটু মোটা মোটা লাগছে। এবার আমি কড়াতে তেল দিয়েছি, চলুন এবার ফিশ ফ্রাইগুলো ভেজে নিই। কড়ার তেল মোটামুটি গরম হয়ে গেছে, সাদা তেলে আমি এটা ভাজছি।
বেশি দেবেন না, এরকম দুটো তিনটে করে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, নালে ভেতরে মাছ একটু কাঁচা থেকে যেতে পারে। পিস ফ্রাই একদিক লাল হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। পিস ফ্রাইয়ের রং ধরে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে দেখুন। এবার আস্তে আস্তে তুলে নিতে হবে, টুকি টুকি করে তুলে নিতে হবে। তুলে তেলটাকে আস্তে একটু থেকে তুলে নেবেন, এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। ফিশ ফ্রাই রেডি অ্যান্ড সার্ভ। এইভাবে সস দিয়ে এবং স্যালাড কেটে পরিবেশন করুন, নিশ্চয়ই খেতে ভালো লাগবে আশা করি। ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।